পরিবেশ রক্ষা এবং বিলুপ্তির হাত থেকে বাঁচাতে কেনিয়ায় চলছে কচ্ছপ হ্যাচারির কাজ। অত্যন্ত যত্নের সাথে এই কাজটি করছেন একদল জেলে এবং তিউই টার্টল পুলিশ। তিউই সমুদ্র সৈকতে 3 মাস আগে 102টি ডিম পারে এক মা কচ্ছপ। তারপর সেই ডিমগুলোকে পানির কাছ থেকে সরিয়ে নিয়ে এসে নিরাপদ স্থানে রাখে তিউই টার্টল পুলিশ এবং কেনিয়া বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন। নিরাপত্তা নিশ্চিত করতে ডিম ফোটার পর পর্যবেক্ষণ এবং যত্ন সহকারে দেখভালের ব্যবস্থাও করেছেন তারা। মানুষ এই কচ্ছপগুলো শিকার করে খেত, কিন্তু এটা আমার পছন্দ না, তাই আমি এই বাচ্চা কচ্ছপগুলোর দেখাশোনার কাজ করছি। এই কচ্ছপগুলোর ছোট অবস্থায় গায়ের রং থাকে কালো এবং ধূসর রঙের মিশ্রণ, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তা সবুজ হতে শুরু করে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়নের প্রতিবেদন অনুযায়ী সমুদ্র দূষণ আর নির্বিচারে শিকারের কারণে বিলুপ্তির মুখে পড়ছে এই কচ্ছপগুলো। কিছু সচেতন মানুষের উদ্যোগেই বিলুপ্ত প্রায় কচ্ছপগুলো আবারও আগের মতো জীবন ধারণ করার সুযোগ পাচ্ছে। একই সাথে স্থানীয়রা এবং পর্যটকরাও সচেতন হচ্ছেন। সাদিয়া ফ্রেন্ড, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।